প্রথমে স্বল্প বৃষ্টি, দ্বিতীয়রে ধানরে পোক লাগিবা এবং এবে চাষীমানঙ্କ পাই মুণ্ডবিন্ধার কারণ পাল্টিছি অদিনিয়া বৃষ্টিপাত এবং যে লগাতার বৃষ্টি হয়েছে যা ফলে ঠিক চাষর অমল সময় যে বিভিন্ন বিলরে পানি জমা রয়েছে ফসল গুড়িক পানিরে বুড়ি রয়েছে যাপাই চাষী চিন্তার থাকলে এবে হাতি উপদ্রব তাঙ্ক পাই আউরি মুণ্ডবিন্ধার কারণ পাল্টিছে। আমি এ বিষয়ে পৌঁছিছু শাল গাঁর জয়পুর গাঁরে। এটি চাষী মানুষ আপনার দেখুবে কিভাবে ভাবে তাঁকর বর্ষকর সুনা ফসল ও কু রক্ষা করা লাগি পড়ছেন বিল ভিতরে কাদু পচপচরে ধান কটা চলছে এবং ধান গুড়িক পাড়ি বুড়ি অনেক জনে মৌসা অনেক আসুন মৌসা টিকি আপনার পরিচয় দেবে কুহত শঙ্কর্ষণ সাহু কম কে কে জমি করে জমি দুই একর খন্ডে করছিলি সি গলা সব পানি কন অসুবিধা কোটি রইলা অসুবিধা পানি ভণ্ডার পুরা পানি বর্ষা হয়েকি ভাসুচি ধান আউ কেতে ধান মিলিয়া কথা আউ কেতে ধান মিলিবে ধান আউ কিছু মিলিবা প্রশ্ন নাই সব কথা হয়েগলা তো প্রশাসন কু কোন জনাইবে আউ কোন জনাইবু এয়া তো জনাউছি দুঃখর কথা সরকার কিছু ওটা এ তো আপন মানে দেখুছিলে যেভাবে ভাবরে মৌসা দুঃখ কষ্টর সহ দুই একর জমি বহুত ধার করজ করে করেছিলে কিন্তু এ যে বৃষ্টি হেলা লগাণ বর্ষা হেলা তা দ্বারা তাঙ্কর ধান ফসল সম্পূর্ণ ভাবে উজুড়ি যাইছে কইলে চলে। আউ জনে ভাই অছন্তি সিধা সড়ক কথা ভাই টিকে আপনাকে পরিচয় দে। মু সারগা পঞ্চায়েত জয়পুর গাঁর লোক ভাগ্যধর পণ্ডা। মু দিমাড়ি বিল করতেলি সবু ধান পানি বুড়িছি মু সব ছাড়ি গেলা গজা হয়েগলা আর মু কম করবি কেতে করজ করছি কুয়াড়ে শুধিবি হাতি আসুছেন হাতি পাই বি আউরি ভয় আউ দুই দিন হাতি আসি বুলি যাইছেন ফের আসি মাত্র উত্তরদেব করছেন হাতি আর কম করবু এই চিন্তার পড়ি কেমতি করজ শুধিবু এই চিন্তার পড়ি যাইছু আর ধান কাটি পানি পানি ভাসুছি আর মু ক্যামেরা মানুষ অনুরোধ করবি দেখেবে এটি বিল ভিতরে দেখুছেন বিভিন্ন জায়গায় গদা অছি চাষী তা জরি ঘরে রখিছে কিন্তু যেভাবে ভাবে এটা গোটে জঙ্গল পাখ অঞ্চল এটি হাতি আসন্তি বারবার হাতি বহু ক্ষয়ক্ষতি কেটি করিবার নজির মধ্যে এটি রয়েছে। জন ভাই অনেক সিধা সড়ক কথা হওয়া ভাই টিকি আপনার পরিচয় দেবে শৈলেন্দ্র কুমার পণ্ডা। এটি হাতি আসন্তি হাতি আসন হাতি আসন্তি হাতি উপদ্রব করছেন ভারি আমি ভারি হইরাণ হচ্ছি রাতে ট্রচ ধরি বুলাইলে নিয়া ফিয়া দেখলে হাতি তড় হ্যাঁ হাতি তড়লে কোণ হব হাতি কোণ ছাড়ি যাচ্ছেন সবু বর্ষ ফসল নষ্ট সবু বর্ষ নষ্ট কিছু নাই আমি হইরাণ হচ্ছু কর্জ কাড়িয়া করে বিল করছু দেখলা বেলকু কিছু পাউনু সরকার আম কথা কিছু বুঝু না এসব কথা কু নেই চাষী মানে বর্তমান অন্টা ভিড়িছেন কিভাবে ভাবে প্রশাসন নিকটে পৌঁছবে এবং তাঙ্ক দাবি জনাইবে যদি প্রশাসন তাঙ্ক দাবি ন শুনিব সে আগামী দিনের কোন পন্থা গ্রহণ করবে জন ভাই অনেক নবনির্মাণ সংগঠন ভাই টিকি আপনার পরিচয় দেবে। মু হচ্ছে নবনির্মাণ কৃষক সংগঠন টাঙ্গি চৌদার ব্লকর সংযোজক। বর্তমানে আমি অন্য অনুধান করুছু আমার সংঘর কর্মকর্তা অনেক আমি অনুধান করুছু বর্তমানে আমার বিলের যে পানি হয়ে যাই অদিনিয়া বর্ষা লঘুচাপ জনিত বর্ষায় এবং ধান সবু পানিরে বুড়ি রয়েছে এবং তাতে গজা আরম্ভ হয়েগলা বর্তমান ধার করর করছে যে চাষী টাঙ্গি চৌদ্বার ব্লকে বর্তমান যে চাষবাস করলে পনিপরিবাঠু আরম্ভ করে সবু উজুড়া বসিলা আমি সরকারকে দাবি রাখুছু যে সরকার তুরন্ত আকু অনুধান করে তুরন্ত সরকার চাষী ভাই মানকর ক্ষতিপূরণ তুরন্ত দিয়ন্তু এবং রিলিফ কোর্ডকু রিলিফ কোর্ড যে অছি গোটা হেক্টর নষ্ট হলে 6800 তুরন্ত সংশোধন করে অত্যধিক মিনিমাম 50,000 টাকা পর্যন্ত গোটা হেক্টর নষ্ট হলে দেওয়া আমি সরকার পক্ষে দাবি করছু। যদি আগামী দিনের দাবি পূরণ ন হুয়ে আপন মানে কোন করিবে আগামী দিনের যদি চাষী ভাই মানকর দাবি পূরণ ন হুয়ে আমি সরকারকু আমি সরকারকু আগামী দিনের ঘেরিবু পঞ্চায়েত ইলেকশন আসছু তাঙ্কু মধ্যে বিরোধ করিবু এবং টাঙ্গি চৌদারে 10,000 চাষী কিভাবে ভাবে এই তাঙ্কর ন্যায্য দাবি উচিত মূল্য এই যে ক্ষয়ক্ষতির আকলনর কেমি তার পাইবে তা ব্যবস্থা করি 10,000 চাষী টাঙ্গি চৌদার বলকরে নবনির্মাণ কৃষক সংগঠন তরফরু প্রস্তুত জারি রইব দেখুছি।